করে একদিন রাত্রে, ওই দিন আসলে পরিশ্রমটা বেশি হয়েছে, বেশি হওয়াতে রাত্রে ঘুমাইয়েছিলাম। তো ঘুমের ঘরে প্রস্রাবে চাপ দিয়েছে, তখন আমি বাহিরে গেছি প্রস্রাব করতে। ওইটা বাহির থেকে দাঁড়িয়েছেন, শুয়েছি, শোয়ার পরে বাম সাইডে একটা লক শুধু ঝিলিক দিছে। তখন চিন্তা করলাম হঠাৎ করে লকটা ঝিলিক দিতেছে কেন, তখন বাম সাইডে আমি কাঁইতে শুয়ে যাই, শোয়ার পরে লকটা আর ঝিলিক দেয় নাই। তখন সকালবেলা ভোর থেকে আস্তে করে ঘুমে থেকে উঠলাম, উঠার পরে সেটা আস্তে আস্তে মানে কোমরে হালকা ব্যথা অনুভব হইতেছে। আচ্ছা, এটা কত মাস আগে? এটা এখন থেকে নয় মাস আগে। নয় মাস আগে তখন ভাবলাম হয়তো এমনি ব্যথা করে, হতেই পারে, স্বাভাবিক মুভমেন্ট করেন, বিভিন্ন পরিশ্রমের কাজ করেন, হতে পারে, হয়তো সেরে যাবে। তখন অপেক্ষা করলাম যে দেখি দুই একদিন, যদি অন্য কোনো ব্যথা হয় তাহলে তো ছাড়বে না, ডাক্তারের কাছে যাইতেই হবে। কিন্তু দুই দিন হওয়ার পরে যখন ব্যথা থামে না, আমি আর আমার কোম্পানির এত মালিক পক্ষকে জানাই নাই, না জানে একজন MBBS ডাক্তারের কাছে গেছি। তো যাওয়ার পরে ওনা কিছু ওষুধ দিছে এবং একটা ইঞ্জেকশন দিছে কোমরে, মাজাই। আচ্ছা, তো যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা কি বলেছিলেন? না, ওনা কোনো পরীক্ষা করেন, ওনা শুধু টিপা দেখছে যে এই জায়গায় নাকি ব্যথা। আমি হ্যাঁ, এই জায়গায় ব্যথাটা আমার। আচ্ছা, তো ওনা ওষুধ দিছে, দেওয়ার পরে খাইলাম, ব্যথা সারে না। তখন স্যারের ইউটিউব আবার আমি দেখতাম আগে থেকে। জি, আপনাকেও আমি দেখতাম। আচ্ছা, তখন চিন্তা করলাম যে আমি স্যারের কাছেই যাব। ওকে, তো ওইখান থেকেই চিন্তা আছে স্যারের কাছে আসবো আসবো। কিন্তু আসছি, আসার পরে 25 তারিখে স্যারের দেখাইছিলাম। স্যার যখন প্রথম দেখেন, টোটাল রিপোর্ট দেখার পরে স্যার কি বললেন? টোটাল রিপোর্ট দেখার পরে স্যার বলছে যে আমার আগে তো এক জায়গায় ছিল, যে এখন 3 জায়গায় ডিসপ্লাপস আছে, 2 জায়গায়, 1 জায়গায় একটু বেশি আর ওইটা অনেক কম আর কি। তো স্যার বলছে যে 1 মাস থাকার জন্য। ওকে, তো আমি ভর্তি হইলাম স্যারের কথাই। এখন আজকে 13 দিন হয়। 13তম দিন? জি। এখন ইনশাল্লাহ আপনি কেমন আছেন এখন? এখন ইনশাল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো আছি। দর্শক দূর এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, তাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, অবহেলা শব্দটা ছোট্ট একটা শব্দ, কিন্তু মাঝে মাঝে আমরা যারা নিজেদেরকে প্রচণ্ড ভালোবাসি, এই ভালোবাসার মাঝখানে মাঝে মাঝে নিজেকে হঠাৎ করে একটু অবহেলা করি, অনেক কিছুতে আমরা ছাড় দিই। সেটা হতে পারে আমার পরিবারের জন্য, হয়তো মাঝে মাঝে চিন্তা করি যে আমার যা ইচ্ছা তাই হোক, আমার পরিবারের কথা আমাকে আগে চিন্তা করতে হবে। কিন্তু এই একটা জিনিস চিন্তা করতে গিয়ে আমরা যখন নিজেকে অত্যধিক অবহেলা করে ফেলি, নিজেদের ছোটোখাটো অসুখ বা বিভিন্ন ধরনের সমস্যা, যখন শারীরিক সমস্যা দেখা দেয়, সেই জিনিসগুলোকে যখন আমরা অবহেলা করতে থাকি, একটা সময় এমন অবস্থা হয়ে যায় যে তখন আমি নিজে যখন বিছানায় পড়ে যাই, তখন পরিবারের জন্য আমি কি করব, আমাকে পরিবারের দেখতে হয়। আমাদেরকে যাতে ওই অবস্থার সম্মুখীন কখনো হতে না হয়, অবহেলা খুব বেশি নিজেকে করা উচিত না। যখনই যে কোনো ধরনের সমস্যা হবে, আমাদের অবশ্যই অবশ্যই উচিত বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাওয়া এবং তার ট্রিটমেন্ট যথাসময়ে নেওয়া। তাহলে আমরা সারা জীবন সুস্থ থাকব এবং আমার পরিবারেরও আমরা আসলে সঠিকভাবে আমরা যত্ন নিতে পারব। দর্শক, আজকে আমাদের সাথে এখানে আমাদের একজন প্রবাসী ভাই উপস্থিত আছেন, যিনি দীর্ঘদিন যাবত মালয়েশিয়া অবস্থান করছেন এবং খুবই পরিশ্রমী এবং সাহসী একজন মানুষ। হঠাৎ করেই কোনো কিছু না জানান দিয়ে ব্যথা শুরু হয় এবং যে স্বাভাবিক জীবন সেটা ছন্দে পতন ঘটে। কি হয়েছিল আসুন শুনি ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। বাংলাদেশে দেশের বাড়ি কোথায়? বাংলাদেশে আমার দেশের বাড়ি নরসিংদী, রায়পুরা থানা। রায়পুরা থানা। আচ্ছা, আমরা জানি আপনি মালয়েশিয়াতে ছিলেন, কত বছর যাবত? আমি মালয়েশিয়াতে 11 বছর যাবত। 11 বছর যাবত। আচ্ছা, যদি কিছু মনে না করেন, ওখানে কি পেশার সাথে জড়িত ছিলেন? ওইখানে আসলে গার্ডেন, ফুলের বাগান। ফুলের বাগানের সাথে? বেশ, তার মানে গার্ডেনে মাঝে মাঝে বেশ পরিশ্রম করতে? হ্যাঁ, গার্ডেনে বেশ পরিশ্রম করতে। তো আপনাকে দেখি বোঝা যাচ্ছে আপনি বেশ পরিশ্রমী এবং বেশ সুঠাম দেহের অধিকারী। তার মানে এর আগে তো আপনার এই ধরনের কোনো সমস্যা বা কোনো কিছু কখনো দেখা দেয়নি? না, এর আগে 2 থেকে 3 বছর আগে হালকা ব্যথা করছিল। আমি 2019-এ দেশে আসছিলাম, তখন মনে হয়েছিল যে আমি ডাক্তার দেখাইয়া যাই। কোথায় সমস্যাটা ছিল? এই পায়ে, ডাইন সাইডে হালকা, মানে হালকা ব্যথা, মানে মাঝে মধ্যে উপর থেকে একটু পায়ের দিকে আসে আর কি, মাঝে মধ্যে। আচ্ছা, তখন আমাদের রায়পুরাতে যে হসপিটাল আছে ওইখানে আমি একটা ডাক্তার দেখাই, MBBS।
তো ওনা বলছে যে আপনি একটা এক্স রে করেন। ওকে, তখন আমি এক্স রে করলাম, করার পর ওনা বলতেছে না তেমন তো কিছুই ধরা পড়ে নাই, সুস্থ আছেন, হয়তো আপনার ওজনের কারণে একটু ব্যথা করতেছে, আপনার ওজনটা কন্ট্রোল করে নেন। ওকে, আর কিছু ওষুধ দিছে ওইগুলো খাইলাম, খাওয়ার পরে দেখা গেছে ব্যথা করে না। আচ্ছা, তখন আমি মালয়েশিয়াতে চলে যাই, যাওয়ার পরে কাজ করি, শুরু হয় আবার এই করোনাকালীন সময়। কিন্তু কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে যখন নুয়া ফুল কাটি, নুইতে হয়, তখন হালকা ব্যথা হয়। আচ্ছা, কিন্তু ব্যথা হয় কিছু ব্যথার ট্যাবলেট খেলে তো সেটা আবার সেরে যাচ্ছে, কিন্তু এভাবে আর ব্যথা হয় না অনেকদিন। কিন্তু হঠাৎ করে একদিন রাত্রে, ওই দিন আসলে পরিশ্রমটা বেশি হয়েছে, বেশি হওয়াতে রাত্রে ঘুমাইয়েছিলাম, তো ঘুমের ঘরে প্রস্রাবের চাপ দিয়েছে, তখন আমি বাহিরে গেছি প্রস্রাব করতে। ওইটা বাহির থেকে দাঁড়িয়েছেন, শুয়েছি, শোয়ার পরে বাম সাইডে একটা লক শুধু ঝিলিক দিছে। তখন চিন্তা করলাম হঠাৎ করে লকটা ঝিলিক দিতেছে কেন, তখন বাম সাইডে আমি কাঁইতে শুয়ে যাই, শোয়ার পরে লকটা আর ঝিলিক দেয় নাই। তখন সকালবেলা ভোর থেকে আস্তে করে ঘুমের থেকে উঠলাম, উঠার পরে সেটা আস্তে আস্তে মানে কোমরে হালকা ব্যথা অনুভব হইতেছে। আচ্ছা, এটা কত মাস আগে? এটা এখন থেকে নয় মাস আগে। নয় মাস আগে তখন ভাবলাম হয়তো এমনি ব্যথা করে, হতেই পারে, স্বাভাবিক মুভমেন্ট করেন, বিভিন্ন পরিশ্রমের কাজ করেন, হতে পারে, হয়তো সেরে যাবে। তখন অপেক্ষা করলাম যে দেখি দুই একদিন, যদি অন্য কোনো ব্যথা হয় তাহলে তো সারবে না, ডাক্তারের কাছে যাইতেই হবে। কিন্তু দুই দিন হওয়ার পরে যখন ব্যথা থামে না, আমি আর আমার কোম্পানির এত মালিক পক্ষকে জানাই নাই, না জানে একজন MBBS ডাক্তারের কাছে গেছি। তো যাওয়ার পরে ওনা কিছু ওষুধ দিছে এবং একটা ইঞ্জেকশন দিছে কোমরে, মাজাই। আচ্ছা, তো যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা কি বলেছিলেন? না, ওনা কোনো পরীক্ষা করেন, ওনা শুধু টিপা দেখছে যে এই জায়গায় নাকি ব্যথা। আমি যে হ্যাঁ এই জায়গায় ব্যথাটা আমার। আচ্ছা, তো ওনা ওষুধ দিছে, দেওয়ার পরে খাইলাম, ব্যথা সারে না। তখন আমি আমার মালিককে জানাইলাম যে দেখ বস, এরকম এরকম ব্যাপার, আমি তো ওষুধ খাচ্ছি আজকে 3 দিন ধরে, কিন্তু ব্যথা তো সারতেছে না আমার। আচ্ছা, ব্যথাটা কি এতই ব্যথা যে আপনি মুভ করতে পারছেন না? না, আমি যখন দাঁড়ায় থাকি তখন ব্যথা হয়, নুয়া যখন কোনো কাজ করতে থাকি তখন ব্যথাটা শুরু হয়। আচ্ছা, তখন বলার পরে বলতেছে তো আবার ওইখানে যা গিয়া ডক্টর দেখা। তখন আবার আমি গেলাম ওই ডক্টরের কাছে, যাওয়ার পরে বললাম যে একটা এক্স রে করে দেখেন, যে একটা এক্স রে করে দেখেন যে আমার কী সমস্যা, আমি এক্স রে করে দেখে নিতাম চাই। তখন উনি আমার এই হিপ জয়েন্টের এক্স রে করছে, কিন্তু ওইখানেও কিছু ধরা পড়া নাই, স্বাভাবিক স্বাভাবিক। তো আমাকে একটা মালিশ দিছে মালিশ করার জন্য, কিন্তু মালিশ করি আবার একটা ইঞ্জেকশন দিয়ে দিছে। তো একদিন ভালো লাগলো ইঞ্জেকশনটা দেওয়ার পরে, কিন্তু দ্বিতীয় দিন আবার ব্যথা। আচ্ছা, ব্যথা যখন কমে না তখন রাত্রে কাজ করতেছি, ওই দিন রাত্রে 10টা পর্যন্ত কাজ, তো ব্যথা করতেছে। যখন 9টা বাজে আমার ব্যথা এত প্রচণ্ড বাড়ছে, তখন আমি কাজ ফাঁস ফেরা রুমে গিয়েছি গিয়া, তখন আমার মালিক আসছে, এই তখন আমার দেখে না, জিজ্ঞেস করতেছে আমার বন্ধুদের কাছে যে কোথায়, পরে বলতেছে তো রুমে গেছে আর কোমরে ব্যথা। পরে আমার রুমে গেছে মালিক, কে জিজ্ঞেস কী সমস্যা তোর, আমি বলে এই সমস্যা। পরে বলতেছে আমাদের যে একজন পার্সোনাল ডাক্তার আছে, আমি তোমার ওই ডাক্তারের কাছে পাঠাবো। আচ্ছা, তো পরের দিন সকালে দুপুরের দিকে নিয়ে গেছে, যাওয়ার পর আমার এক্স রেটা উনি দেখছে, দেখে বলছে যে এক্স রে হবে না, আমি নতুন করে এক্স রে করবো। তখন ওনা এক্স রে করছে, করার পরে ওনা আমার দেখাইছে যে আমার এখানে মাজার এখানে যে L4 L5টা আছে লাম্বারে, হ্যাঁ, যে ডিস্কটা যে দেখি এটা মানে এদের বাসায় মানে হারাই গেছে। আচ্ছা, তো এদের বাসায় হারাই গেছে, তো আমি আবার জিজ্ঞেস করছি তাহলে এটা কি আমার কি ভালো হবে না, ক হবে অনেক দিন লাগবে, সময় নেবে। আচ্ছা, তখন আবার আমার মালিক ফোন দিছে ওই ডাক্তারে যে আর অলবডি চেক কর, আর কিডনিতে প্রবলেম আছে কি না, অন্য কোনো প্রবলেম আছে কি না। তখন ওই ডাক্তার আমার অলবডি চেক করছে, চেক করার পর 5 দিন পর রিপোর্ট দিছে, কিন্তু এর ভিতরে ওষুধ দিয়েছে, কিন্তু ওষুধ খাই ব্যথা কমে না, ব্যথা কমে না। তখন রিপোর্ট আনছি, তখন বলছে ডাক্তারে যে না তোর অন্য কিছুই সমস্যা নাই, শুধু এটাই সমস্যা, ডিস্কের সমস্যা। হ্যাঁ, তখন আমি আমার মালিকটা আবার বললাম, বলার পরে একটু দূরে প্রায় 1-2 ঘন্টা সময় লাগে, একজন স্পেশালিস্ট অর্থোপেডিক্স আছে ওনার কাছে নিয়ে গেছে। তো ওইখানে যাওয়ার সময় বইলে গেছিলো আমার মালিক, বলছে আমিও বলছিলাম যে একটা MRI করে দেখার জন্য, কিন্তু ওনারা MRI করে নাই, বলছে যে এক্স রে করে দেবো। ওইখানে আবার একটা এক্স রে করে, যে এক্স রেটা আমি স্যারকে দেখাইছি, দেখানোর পরে ওনা বলতেছে যে তোর L4 L5 সংকীর্ণ হয়ে গেছে,
ছোট হয়ে গেছে জায়গাটা, এই কারণে ব্যথা করে, তুই বাড়ি কোনো আর আলগাবি না অথবা নুইয়া কোনো কাজ করবি না। আর একটা বেল্ট দিয়ে দিছে, যে বেল্টটা এখন আমি ব্যবহার করি। তখন আমি এই বেল্টটা যখন ব্যবহার করা শুরু করলাম, খুব ভালো লাগে, ব্যথা আর করে না, ব্যথা করে না। কিন্তু ওনার শুধুমাত্র 10টা ট্যাবলেট দিছে ব্যথা, এই 10টা ট্যাবলেট আমি খাওয়ার পরে ব্যথা কিছুটা কমছে। তখন আমি আমার ছোটো ভাইয়ের দিয়ে আবার বাংলাদেশ থেকে একজন অর্থোপেডিক দেখায় কিছু ওষুধ নেওয়া হয়েছে। তো ওই ওষুধ খাওয়ার পরও ব্যথা এরকমই কমে না। আর একটা ওষুধ দিয়েছে, ওইখানে বলছিল যে আমার হাড়ে কিছু ক্ষয় আছে, কিন্তু স্যার আমার রিপোর্ট দেখে বলে নাই যে হাড়ে ক্ষয় আছে। তখন একটা ওষুধ, এখানে আমাদের নরসিংদীতে একজন ডাক্তার অর্থোপেডিক আগারগাঁও উনি বসে, ওনা একটা ট্যাবলেট দিছি বনরোগা 2000 টাকা দাম বাংলাদেশের। তো না, এই দুইটা ট্যাবলেট আমি খাইছি আবার ওইখানে, খাওয়ার পরে কিছুটা ব্যথাটা কম। তো ব্যথা যখন ভালো হয় না, তখন আমি আমার ছোটো ভাই আবার ফোন দিছে আমারে, যে ভাই ব্যথা কি ভালো হয়েছে? আমি কি না, ব্যথা তো ভালো হইতেছে না। কোথায় আর ওষুধ খাইও না, বেশি যদি ব্যথার ওষুধ খাও তো আবার অন্য প্রবলেম হয়ে যাবে। তার চেয়ে ভালো দেশে আসো, তো করোনার জন্য সব বন্ধ, লকডাউন, আসতে পারি না। তো বছরে বলার পর বছর বলতেছে, দেখ তুই তো এখন যাইতেও পারবি না, আমি তো তোর ইচ্ছা করলে পাঠাই দিতে পারব না, তুই আবার আসবি কীভাবে? সেটাই, পরিস্থিতি অনুকূল হোক, তারপর তুই যা যাতে আসতে পারস। তখন ভ্যাকসিন নিলাম দুটো ডোজ, নেওয়ার পরে গত মাসে দেশে আসলাম। আচ্ছা, কিন্তু দেশে আসার পরে ব্যথাটা কিছু কমে গেছে, ওই তো রেস্টের কারণে কমে গেছে। কিন্তু এরপরও চিন্তা করলাম, যদি আবার আমি চলে যাই তো ব্যথা তো আমার বাড়বেই। ডিসপ্লোর যেটা হয়েছে সেটা তো নিজে নিজে ভালো হবে, ভালো হবে না। তখন স্যারের ইউটিউব আবার আমি দেখতাম আগে থেকে, জি আপনাকেও আমি দেখতাম। আচ্ছা, তখন চিন্তা করলাম যে আমি স্যারের কাছেই যাব। ওকে, তো ওইখান থেকেই চিন্তা আছে স্যারের কাছে আসবো আসবো। কিন্তু আসছি, আসার পরে ফোন দিলাম, বললো যে দেরি হবে স্যারের সাথে দেখা করতে। ওই কেন, স্যারের পেশেন্ট বেশি। তখন এই 25 তারিখে স্যারের দেখাইছিলাম। স্যার যখন প্রথম দেখেন, টোটাল রিপোর্ট দেখার পরে স্যার কী বললেন? টোটাল রিপোর্ট দেখার পরে স্যার বলছে যে আমার আগে তো এক জায়গায় ছিল, যে এখন 3 জায়গায় ডিসপ্লোপস আছে, 2 জায়গায়, 1 জায়গায় একটু বেশি আর ওইটা অনেক কম আর কি। তো স্যার বলছে যে 1 মাস থাকার জন্য। ওকে, তো আমি ভর্তি হইলাম স্যারের কথাই। এখন আজকে 13 দিন হয়, 13তম দিন। জি, এখন ইনশাল্লাহ আপনি কেমন আছেন? এখন ইনশাল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো আছি। তাহলে এই যে আপনি যেটা একটু নিচু হয়ে বসলে বা উভয়ে নিচু হয়ে যদি কোনো কাজ করছেন, যে ব্যথাটা শুরু হতো, সেটা কি এখন হচ্ছে না? সেই ব্যথাটা এখন হচ্ছে না। তার মানে আমরা তো আসলে আমাদের শরীরে যখন কোনো সমস্যা থাকে, আমরা কিন্তু নিজেরাই সেটা বুঝতে পারি যে আমার আসলে শরীরে কতটুকু সমস্যা আছে, আমি কতটুকু ফিল করছি। আপনি আপনার শরীরে এখন কি ফিল করছেন? এখন আগে পূর্বে আপনি যেরকম ছিলেন সুস্থ অবস্থায়, ঠিক সেরকমটাকে এখন ফিল করছেন আপনি? না, আগে আমি যেরকম ছিলাম ঠিক এরকমই ফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ, যে আমার শরীরটা আস্তে আস্তে ইনশাল্লাহ ওইরকম ফিল হচ্ছে। আশা করি আলহামদুলিল্লাহ বাকি আরও দিন আছে থাকি, ইনশাল্লাহ আগের মতো হয়ে যাব। একটা সময় ছিল যখন অসুস্থ অবস্থায় বিভিন্ন মানুষের ভিডিও দেখাচ্ছেন, তাদের যে নিজস্ব যে বর্ণনাগুলো, তাদের কষ্টের যে কথাগুলো আপনার সাথে শেয়ার করেছেন, এবং সেটাই আজকটা সময় আপনার জীবনে কাজে লেগেছে, এবং আজকে আপনি এসেছেন এবং স্যারের আন্ডারে ট্রিটমেন্ট, আজকে আপনি সুস্থ হয়েছেন। হয়তো এই মুহূর্তে অসংখ্য মানুষ আপনাকে দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন? আমি তাদের জন্য একটা কথাই বলবো, আপনারা যারা আছেন আমার মতো, আশা করি আপনারাও যদি পারেন স্যারের কাছে এসে ট্রিটমেন্ট নেবেন, আশা করি সুস্থ হবেন, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। কারণ সুস্থ করার মালিক আল্লাহ পাক, স্যার হচ্ছে একমাত্র উসিলা। তো যারাই যতটুকু যেখানেই থাকে, আপনারা যদি আমার মতো হন তাহলে স্যারের কাছে আসবেন, আইসা দেখবেন ভালো না খারাপ, আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে এই ভিডিওটা হয়তো আমার বন্ধুরাও দেখবে, কারণ আমাদের সাথে যে বন্ধুরা কাজ করতো সবাই স্যারের চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে। তা আমি আমার বন্ধুদেরকে বলবো যে বিদেশে প্রবাসে যারাই আছেন, সকল প্রবাসী ভাইদেরকেই কাজ করবেন নিজের শরীরটা কন্ট্রোল রেখে, যাতে আমার মতো কোনো ভাই বন্ধু এরকম না হয়। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি যাতে আমার মতো এমন অসুস্থ কাউকেই না করে। অসুস্থতা যে কীরকম আর সুস্থতা যে আল্লাহ পাকের কতটুক নিয়ামত,
যে সুস্থ হয় অসুস্থ হয় হেই জানে। যাক আল্লাহ পাক দোয়া করি সবাইকে সুস্থ রাখুক, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাকেও সুস্থ করে দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক। দর্শক এবং যারা ওনার কলিগ ছিলেন, দীর্ঘদিন ওনার সাথে কাজ করেছেন, যারা ওনাকে সেই অসুস্থ অবস্থায় দেখেছেন, অপেক্ষা করুন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই উনি আবার আপনাদের কাছে ফিরে আসছেন এবং আবার আপনাদের সাথে উনি জয়েন করবেন এবং একই সাথে কাঁধে কাঁধ মিলে আবারও উনি কাজ করবেন আপনাদের সাথে। দর্শক, এই যে আমার ভাই, দেখুন উনি চেষ্টা করেছেন সেই প্রথম থেকে, ওনার যখন সমস্যা শুরু হয়েছে উনি কিন্তু পিছপা হননি, চেষ্টা করেছেন যখন যেখানে পেরেছেন। একটা সময় উনি ওনার সমস্যার কথা ওনার মালিককে উনি যখন খুলে বলেছেন, তাদের কাছ থেকে উনি খুব ভালো সাপোর্ট পেয়েছেন, সেই সাপোর্টের কারণে উনি দেশে এসেছেন এবং আসার পরে দেখুন উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে ট্রিটমেন্ট নেন, মাত্র 13 দিনে উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন। আমরা সবসময় একটা কথা বলি, অপারেশন আমরা যাব, অবশ্যই যাব যখন আমার দরকার, বাট অপারেশনবিহীনভাবে যদি আমরা একটা ট্রিটমেন্ট পেতে পারি, সর্বাধুনিক চিকিৎসা যদি আমার বিদেশে না গিয়ে এত টাকা খরচ না করে দেশে যদি আমরা অল্প টাকার ভিতরে সেটা করতে পারি, আমরা কেন সেটা নিব না? ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।